হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম আজকে বেঙ্গালুরু এফসি এবং ইগলসের মধ্যে যে ম্যাচটা হতে চলেছে এফসি কাপে, সেই ম্যাচেরই ম্যাচ প্রিভিউ নিয়ে। তো প্লিজ ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো এই ম্যাচের সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, ভিডিও শুরুর আগে সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। 75তম স্বাধীনতা দিবসে সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এরই সাথে আজকে মোহনবাগানেরও জন্মদিন, তো সেক্ষেত্রে সমস্ত মোহনবাগান সমর্থকদের আমাদের তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, এবার সরাসরি যাওয়া যাক আজকের মেন টপিকে। বেঙ্গালুরু এফসি এবং ইগলস আজকে মুখোমুখি হতে চলেছে সন্ধে 8:30 মালদ্বীপসের ন্যাশনাল স্টেডিয়ামে। তোমরা সবাই জানো এটা এএফসি কাপের কোয়ালিফাইং রাউন্ড, অর্থাৎ এই ম্যাচটা যে টিম জিতবে তারা কিন্তু সরাসরি গ্রুপ স্টেজে এন্ট্রি পেয়ে যাবে, যেখানে ওয়েট করছে ইন্ডিয়া থেকে এটিকে মোহনবাগান, বাংলাদেশের বসুন্ধরা কিংস এবং মালদ্বীপসের মাজিয়া ক্লাব। তো সেক্ষেত্রে এটা অবশ্যই একটা ডু অর ডাই ম্যাচ বেঙ্গালুরু এফসি এবং ইগলস দুটো টিমেরই ক্ষেত্রে। বেঙ্গালুরু এফসি এএফসি কাপে তাদের লাস্ট ম্যাচে অর্থাৎ প্রিলিমিনারি রাউন্ডে নেপালের ত্রিভুবন আর্মির টিমকে 5-0 গোলে পরাজিত করেছিল। অন্যদিকে ইগলসও তাদের প্রিলিমিনারি ম্যাচে ভুটানের থিম্পু এফসির বিরুদ্ধে 2-0 গোলে জয়লাভ করেছিল। তো বন্ধুরা, এবার যদি টিম নিউজের কথায় আসি, ইগলসের মেন স্ট্রাইকার অর্থাৎ আহমেদ রিজওয়ান কিন্তু এই ম্যাচে খেলবেন না। আহমেদ রিজওয়ান কিন্তু এখনও ইনজিওর্ড আছেন এবং এটা কনফার্ম করেছেন ইগলসের হেড কোচ মোহাম্মদ সাজলি। অর্থাৎ এটা একটা কিন্তু খুবই খারাপ নিউজ বলাই যায় ইগলসের জন্য, যে তাদের মেন স্ট্রাইকার কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না। তবে ইগলসের টিমে অভিজ্ঞতার অভাব নেই। আলি আশফাক, আকরাম আব্দুল ঘানি, আলি ফাসির, মোহাম্মদ আরিফ, ইসমাইল ইশা, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ফয়জালের মতো ফুটবলাররা আছেন, যারা কিন্তু অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার। তো সেক্ষেত্রে কিন্তু ইগলসের টিমে অভিজ্ঞতার অভাব নেই। অন্যদিকে যদি বেঙ্গালুরু এফসির টিম নিউজে আসি, সবচেয়ে খুশির খবর যেটা, সুনীল ছেত্রী কিন্তু বর্তমানে পুরোপুরি ফিট আছেন। অর্থাৎ সুনীল ছেত্রীর কিন্তু আজকের ম্যাচে খেলা নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। মার্কো পিজাওলির আন্ডারে খেলতে চলেছে বেঙ্গালুরু এফসি। নতুন কিছু সাইনিংও করেছে বেঙ্গালুরু এফসি এই সিজনে, রোহিত কুমার, হারমানপ্রীত সিং, বিদ্যাসাগর সিং, জয়েশ রানে, ড্যানিশ ফারুক, সার্থক গলুয়ের মতো ভালো ভালো সাইনিং করেছে বেঙ্গালুরু এফসি। তো তাদের প্রতি আশা থাকবে, আশা করা যায় তারা বেশ ভালো পারফরমেন্স দিতে পারবেন যদি সুযোগ পান। তবে এই ম্যাচে বেঙ্গালুরু এফসি কিন্তু ইগলসের তুলনায় যথেষ্ট স্ট্রং টিম, তো সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি বেঙ্গালুরু এফসি এই ম্যাচটা জয়লাভ করতে পারবে। তবে অপোনেন্টকে কখনোই ছোট করে দেখা উচিত নয়, তো সেক্ষেত্রে কিন্তু ইগলসও চমক দিতে পারে। তবে কাগজে কলমে কিন্তু যথেষ্ট এগিয়ে বেঙ্গালুরু এফসি ইগলসের তুলনায়। তো বন্ধুরা, এবার যদি বেঙ্গালুরু এফসির স্টার্টিং লাইন আপে আসি, বেঙ্গালুরু এফসি এই ম্যাচে কিন্তু 4-4-2 এই ফরমেশনে শুরু করতে পারে। গোলে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু, চারজন ডিফেন্ডারের মধ্যে সেন্টার ব্যাকে ইয়োরন্ডো মুসাবা কিং এবং অ্যালান হেনরিক কস্টা, রাইট ব্যাকে সার্থক গলুই এবং লেফট ব্যাকে আশিক কুরুনিয়ান শুরু করতে পারেন। চারজন মিডফিল্ডারের মধ্যে সেন্ট্রাল মিডফিল্ডে শুরু করতে পারেন সুরেশ সিং, ওয়াংজাম এবং জয়েশ রানে। আর ডান দিক থেকে উদান্তা সিং, বাঁ দিক থেকে শুরু করতে পারেন ড্যানিশ ফারুক। আর দুজন স্ট্রাইকার অবশ্যই ক্লেইটন সিলভা এবং সুনীল ছেত্রী। বেঙ্গালুরু এফসি তিনজন বিদেশিকে দিয়েই স্টার্ট করাতে পারে, কারণ চতুর্থ বিদেশি অর্থাৎ এশিয়ান কোটার বিদেশি কিন্তু বেঙ্গালুরু এফসি নিয়ে যায়নি এএফসি কাপে। তো বন্ধুরা, এই গেল দুটো টিমের পুরো নিউজ। এবার যদি টেলিকাস্টের আপডেটে আসি, তাহলে এখন অবধি যা আপডেট আছে, ইন্ডিয়ার কোনো টেলিভিশন চ্যানেলে কিন্তু এই ম্যাচটাকে তোমরা দেখতে পাবে না। গ্রুপ স্টেজের ম্যাচগুলো তো অবশ্যই স্টার স্পোর্টসে দেখতে পাবে, কিন্তু যেহেতু এটা কোয়ালিফাইং রাউন্ড সেই কারণে এই ম্যাচটা কিন্তু লাইভ দেখানো হবে না কোনো চ্যানেলে। তবে আমাদের কাছে যতটা আপডেট আছে, বেঙ্গালুরু এফসির সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গা থেকে কিন্তু তোমরা লাইভ স্ট্রিম দেখতে পাবে। অর্থাৎ এই ম্যাচের আপডেট পাওয়ার জন্য তোমাদেরকে বেঙ্গালুরু এফসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকে ফলো করতে হবে। তো বন্ধুরা, এই গেল আজকের ম্যাচের পুরো ডিটেলস আলোচনা।
তো বন্ধুরা এই গেল আজকের ম্যাচের পুরো ডিটেলস আলোচনা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।